সিলেট বিভাগের ইতিহাস নিয়ে এবার প্রতিবেদন মোহাম্মদ মুসলিউদ্দিন, বিডি জুনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। শাহজালাল রহমতুল্লাহ আরবি সিলেটি 1271-1341 ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মোজারত। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে 32 বছর বয়সী ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনে সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তৎপরই শাহজালাল রহমতুল্লাহের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষায় একটি ফলক লিপি থেকে উল্লিখিত সন তারিখেই সঠিক বলা ধরা হয়। ফার্সি ভাষা লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। এই সিলেটে তার মাধ্যমে ইসলামের বহু প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরেও তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফরসঙ্গী 360 জন আউলিয়া সিলেট আগমন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটে কবর দেওয়া হয়। হিজরির ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়মান দেশে গিয়ে বসবাস করেন। ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা। মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম হজরত শাহজালালের রওজা প্রাপ্ত ফলক লিপি সোহেলি ইয়মানি অনুসারী। শাহজালাল 32 বছর বয়সী 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সোহেলি ইয়মানিতে উল্লিখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেছেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশে ইয়মান দেশের কোনিয়া নামক শহরে। হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন 3 মাসের শিশু বালক তখনই তার মাতার মৃত্যু হয়। শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং 5 বছর বয়সী পিতাকে হারান। মামা আহমেদ কবির তাকে দত্তক নেন। আহমেদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয় সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজা অধ্যস্তার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমেদ কবির শাহজালালকে ইয়মান থেকে মক্কা নিয়ে যান। মক্কা শহরের আহমেদ কবিরের একটি আস্তানা হুজরা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। হযরত শাহজালালের মামা ও শিক্ষাগুরু শায়খ সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দি, সাধারণত আহমেদ কবির নামেই তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমেদ কবিরের পিতা নাম সৈয়দ জালাল স্বরূপ বুখারি। সৈয়দ জালাল স্বরূপ বুখারি শাহজালালের জন্মের আগেই ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউসে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমেদ কবিরের সোহরাওয়ার্দি পিতা সৈয়দ জালাল স্বরূপ বুখারি ছিলেন তার মুর্শিদ। শাহজালাল রহমতুল্লাহের এর পীরদের ঊর্ধ্বস্তন পীরগণের তালিকা নিম্নরূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর সমাধি এই মসজিদে অবস্থিত। শেষ হাসান বসরি, শেখ হাবিব, আজমি শেখ, মারুফি কর্মী শেখ, সিংরি সুকৃতি শেখ, মমসাদ সিকন্দরি শেখ, আহমেদ দিননুরি শেখ, আম্বিয়া শেখ, আজিজউদ্দিন সোহরাওয়ার্দি শেখ, আবু নজিব জিয়াউদ্দিন শেখ, হিসাবউদ্দিন শেখ, মাহাতুম শেখ, বাহউদ্দিন জাকারিয়া সৈয়দ, জালাল স্বরূপ বুখারি সৈয়দ শায়খ আহমেদ কবির সোহরাওয়ার্দি শাহজালাল। শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করার আহমেদ কবিরের মূল উদ্দেশ্য ছিল, যে কারণে আহমেদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা। মক্কা শহরে সোহরাওয়ার্দি তরিকার পর্বতক শিয়াবউদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় মরমি স্কুল তৎকালীন আহমেদ কবিরের ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমেদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত ও মারেফত উভয় দ্বারা শিক্ষাদানে দীক্ষিত করেন। জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন জানা যায়। তার পিতা ছিলেন একজন ধর্মনগরী আগী মুজাহিদ।
ইয়েমেনের ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল স্বরূপ বুখারী দৈত্র ছিলেন। তৎপরে দরবেশ আহমেদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়, তিনি তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমেদ কবির যখন শাহজালালের লালন পালনের তার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশি তর তরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলে পাওয়া যায়। শাহজালাল মোজারত তার মামা ও গুরু সৈয়দ আহমেদ কবিরের আস্তানা আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমেদ কবিরের কাছে বক্তব্য করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্ন ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন। যাত্রাকালী কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদা সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্ম প্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ প্রতি একাই একা যাত্রা শুরু করেন। শাহজালাল মক্কা হতে বিদায় কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ হাজি খলিল হাজি দরিয়া এবং আরেকজন সঙ্গী চাষিনী পীর ছিলেন। মুক্তিকার তহবিলদার হিন্দুস্তানে আসার পূর্বে পর্যন্ত সময়ক্রন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান থেকে জাকারিয়া ও শাহাদাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগ্রামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপর পাঞ্জাবের সৌ মুলতান থেকে আরেফ, গুজারহাট থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দক্ষিণাত থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশের হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা করা হয়। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়া জয়নেক শিষ্য গুরুর কাছে শাহজালালের কিচ্ছা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কিচ্ছা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতের শাহজালালের কাছে সালাম পাঠান। শাহজালালের সালামের উত্তর উপস্বরূপ ছোট ছোট একটি বাক্সে প্রচলিত আকারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। এই সময় সিয়েটের গোর রাজ্যের গোর গোবিন্দ নামের এক অত্যাচারী রাজা ছিলেন। গোর রাজ্যের আদিবাসী বোরহানউদ্দিন নামক জনৈক মুসলমান নিজ ছেলের জন্ম উৎসবে উপলক্ষে গরু জবাই করে গোর রাজ্যের হিন্দু রাজা গোর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। এই কারণে গোর গোবিন্দ বোরহানউদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে। বোরহানউদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুলউদ্দিন ফিরুজ সাহেবের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নের সিকান্দার গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে সিহট্টর গোর রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে, তখনই রাজা গোর গোবিন্দ বৈদিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গোর গোবিন্দ ঐন্দ্রজালিক শক্তির প্রভাবে সিকান্দার গাজীর প্রতিহত ও বিফলে মনোরত সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছালে সম্রাট এই সংবাদ মর্মাহত হন। পরবর্তীতে সাংমার তার রাজদরবারে আমল ওলামায় সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি রয়েছে। তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গোর গোবিন্দ রাজ্যে জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা সিহটের জয় সম্ভব হবে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক সম্পন্ন শক্তি সম্পন্ন ব্যক্তির পরিচয়ে পন্থা হিসেবে বলেছিল, আগামী 2-1 রাতের মধ্যে দিল্লি নগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘরে বাড়ির বিষম ক্ষতি লক্ষিত হবে, কোথাও কোনো প্রদীপ থাকবে না। একটি মাত্র তাঁবুতে ব্যতীত সম্রাট জ্যোতিষীর কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টিতে রাতে দেখতে পেলেন একজন সাধারণত সৈনিক একজন তাঁবুতে একা মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেটের অভিযানে নেতৃত্বে দেওয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসিরউদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহীশালার সনদপত্র প্রদান করেন, সিকান্দার গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বোরহানউদ্দিন তখন দিল্লিতে অবস্থান করেছিলেন। এ সময় শাহজালাল তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। ওই ঐতিহাসিক আজারউদ্দিন তাড়না করে দিল্লিতে বোরহানউদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বোরহানউদ্দিনের নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। শাহজালাল দিল্লিতে হতে বোরহানউদ্দিনকে সহ
40 জন সহসঙ্গী সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল সাতগাঁও এসে ত্রিভুবনের নিকট দিল্লি সম্রাট প্রেরিত অগ্রিবাহিনী সিপাহীশালা সৈয়দ নাসিরুদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসিরুদ্দিন শাহ জালাল সম্পর্কে অবগত হয়ে তদবীর শিষ্যত্ব গ্রহণের প্রতিপয় ব্যক্ত করেন। পথে পথে শাহজালালের শিষ্য ব্যতীত হতে লাগলো। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরো কয়েকজন ধর্মযোদ্ধা অনুসঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মুজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহীশালা সৈয়দ নাসিরুদ্দিনের আনিত 1,000 অশ্বারোহী ও 3,000 পদাতিক সৈন্য সহ শাহজালালের নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। শাহজালাল সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। সিকান্দার গাজী শাহজালালকে সম্মান গণে গ্রহণ করলেন। শাহজালাল তার সঙ্গী অনুচরণ ও সৈন্য শাহ সিকান্দারের শিবিরে সমাগত হয়ে সিকান্দারের হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন। সিকান্দার শাহজালালের আদেশ অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে 360 জন পৌঁছায়। এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারায় শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এই দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারে সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। দশম শতকের শিহট্ট লাহোর জৈন্তরার ও গোর নামের তিনটি স্বাধীন রাজ্যের বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গোর অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এই রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমানে মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিয়াংদশ নিয়ে বিধ্বস্ত থাকা গোর রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দর চৌকি ছিল। শাহজালালের তার সঙ্গী নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গোরের সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যরা কোনো ক্ষতি করতে পারেননি। গোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে উপায় না খ্রিস্ট দশম শতকের শিহট্ট লাহোর জৈন্তার ও গোর নামের তিনটি স্বাধীন রাজ্যের বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলির মধ্যে গোর অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে শাহজালাল পূর্বে মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারাপার বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাইগঞ্জ উপজেলা ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লেখিত তথ্য সম্মিলিত প্রাচীন গ্রন্থে তোয়ারিখে জালালিতে উল্লেখ আছে, চৌকি নামের ছিল যে পরগনা দিনারপুর সিলেটের হদ্দ ছিল সাবেক মসুর, যেখানে সেখানে আসিয়া তিনি পোসালা। যখন খবর পাইলা রাজা গোবিন্দ তখন এপারে হযরত তার লস্কর সহিত আসিয়া পোসালা। এক নদীর পারাতে বরাক নামের নদী ছিল, যে মসুর যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পোসালা তিনি নদীর কিনারায় নৌকা বিনা সে নদীও হইলেন পার সর্বপ্রকার। কলাকৌশলের অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন সকল প্রায় সব বিফল হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্র সহ এক প্রকাণ্ড লোহ ধনুক শাহজালালের কাছে প্রেরণ করে, যার শর্তে ছিল যদি কেউ একা উক্ত ধনুকের জয় ছিন্ন করতে পারবে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তি সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দর লোহ ধনুক জয় করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহীশালা সৈয়দ নাসিরুদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জয় করলেন। উত্তর পূর্বে ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেটের বিভাগে বেষ্টনী হিসেবে দুর্বৃত্ত এই নদীগুলো প্রাচীনকালের প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালের দৃশ্য প্রায় সাগরের মতো দেখাত। ঐতিহাসিক পর্যটক ইবন বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন। শাহজালাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এই নদীর পার হয়ে গোর রাজধানীর শাহজালালের আউলিয়া কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বিধ্বস্ত হন। গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন, তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন। শাহজালালের বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে পড়ে অনায়াসে গেলেন চলে নদীর উপরে। গোবিন্দর গড়দুয়ারিতে রাজবাড়ি পরিত্যাগ করে গোচারক গড়ের গুপ্তিগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে আর কোনো
হদিস মিলিনি শাহজালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ির প্রথমে দখল নিলেন সিলেটের শহরে সর্বপ্রথম হজরত শাহজালাল রহমতুল্লাহের এর আদেশে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহীশালা আজান দেন। গোরগোবিন্দের মুসলিম নির্যাতনের কথা জানতে পেরে বাংলার তৎকালীন সুলতান ফরজ শাহ গোরগোবিন্দের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন, কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হলে ফিরোজ শাহ সিকান্দার শাহের সহযোগিতা নিয়ে নাসিরুদ্দিন নামের এক সেনাপতিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। এই সময় শাহজালাল তার সেনাবাহিনীকে সহ সোনারগাঁয়ে অবস্থান করেছিল। এই উভয় বাহিনী শাহজালালের নেতৃত্বে গোরগোবিন্দের বিরুদ্ধে অভিযান করেন। এই খবরে শুনে গোরগোবিন্দ পলায়ন করেন। নবীর আসল কিংবা অলি আউলিয়াগণ প্রয়োজনের প্রেক্ষিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছেন, স্বাভাবিক। দৃষ্টিকোণ থেকে যেসব ঘটনা একদমই অলৌকিক, নবীর আসলগণ যখন এই ধরনের ঘটনা অবতারণা করেন তখন তাকে বলে মুজাজিজা। একই এরকম ঘটনা অবতারণা যখন কোনো অলি আউলিয়া করেন তখন তাকে বলে কারামত। সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে বেশ কিছু অলৌকিক ঘটনা প্রচলিত আছে, যেসব ঘটনা মানুষের মুখে মুখে ফেরে। এগুলো মাঝে মাঝে কিছু কিছু গ্রন্থিত হয়ে বই আকারে প্রকাশিত হয়েছে। লোকমুখে প্রচলিত ঘটনাগুলো মানুষ ভেদে অল্প স্বল্প এদিক সেদিক হয়ে যায়, সেদিকে লোকমুখ প্রচলিত কারামতগুলো পাশ কাটিয়ে বইতে গন্তব্য কিছু ঘটনার অলৌকিক পাত করা হবে। এই লেখা অনেকগুলো ঘটনার মাঝে কয়েকটি উল্লেখ করা হলো, ধীরে ধীরে বাক্যগুলো উল্লেখ করা হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহর জন্মস্থান ইয়মান, জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে অঞ্চলে ধর্ম ইসলাম ধর্ম প্রচারের করছেন এবং সময়ে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো, সেখানে গেল বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবেন। উল্লেখ, হযরত শাহজালাল রহমতুল্লাহর জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতা মারা যান। জন্মভূমিতে যাবার লক্ষ্যে 12 জন সাথী নিয়ে ইয়মানের দিকে রওনা হন। সেই সময়ে ইয়মানের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ। তৎদিনে হযরত শাহজালাল রহমতুল্লাহর জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বে বিদিত ইয়মানের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন। যখন শুনেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়মান আসছেন তখন তার ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহর আধ্যাত্মিকতা গভীরতা কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সেই উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথীদেরকে রাজদরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ করেন। তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্য তিনি শরবতে মাঝে বিষ মিশিয়ে রেখেছিল, কিন্তু দেখা গেল তারা তার দেওয়া শরবত পান করেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং তার সাথীরাও, কিন্তু বিষ পান করার পরও তাদের কিছু হয়নি, সকলে সুস্থ। কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণত শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন। প্রচলিত তথ্য অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষ ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারপরও তিনি শরবতে খেয়েছিলেন। তার ভরসা ছিল আল্লাহর উপর। তিনি তা বলে, আল্লাহ সব কিছু পারেন, আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষয়ে নিষ্ক্রিয় করে দিতে পারেন, অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকেও বিষ করে দিতে পারেন। এও মানে ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং ওই বাক্যের অনেক অলৌকিক গুণ আছে। তারা সকলে বিসমিল্লাহ বলে সেই শরবতে পান করেন এবং সকলে নিরাপদ রইলেন। উপরোক্ত বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুকুলের ঢুলে পড়ল বাদশাহ। খোদার নীলাখেলা বোঝার বড় কঠিন, বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ। এই ঘটনা দেখে ভীত হয়ে বাদশাহর পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথী হয়ে চলে আসেন সিলেট নগরীতে। গড়ে উঠেছে সুরমা নদীকে, নদীর দ্বারা যখন স্রোত থাকে তখন পানির কণার তার সাথে করে কিছু মাটির কণাকেও নিয়ে যেতে পারে। পানি যখন স্থির হয়ে যায় তখন পানির কণাকে পক্ষে পলির কণা বহন করা সম্ভব হয় না, ফলে পলির কণা নিচে পড়ে যায়। সুরমা নদীতে বেশিরভাগ সময় স্রোত বিদ্যমান থাকে। তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না। এখন নলকূপ আছে, ফিল্টার পদ্ধতি আছে, তখন এসবের কিছুই ছিল না। সরাসরি নদী থেকে পানি পান করতে হতো মানুষদেরকে। সিলেট অঞ্চলের পানির অন্যতম উৎস এই সুরমা নদী, কিন্তু এর পানি গোলা মানে একটি দূষিত। এখানে পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে, তাই অপরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষের পানি পান করতে পারছে না। পানযোগ্য পানির পিপাসা দিন পার করছে এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলের গেল সেই অঞ্চলের সেরা বুজুর্গ ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহর কাছে।
তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন, যেন সিলেটবাসী পানির কষ্ট দূর হয়ে যায়। শুধু দূরই নয়, সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায়, এই দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানি সংযোগ হয়ে যায়, ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানি পান করার সুযোগ পাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। তখন তার মোনাজাত শেষ হলো, তখন একটি গায়েবি আওয়াজ, অদৃশ্য শব্দ ভেসে এলো। কেউ একজন হযরত শাহদালাল রাহমাতুল্লাহিকে বলছেন, এই স্থানে যেন একটি কূপ খনন করে। সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করলো। এরপর একদিন শুক্রবার এলো, বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপ খননের কাছে গেলেন। তার হাতে ছিল একটি লাঠি, কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উঁচিয়ে ধরলেন। আঘাত করার মাত্রই গায়েবিভাবে নিচ থেকে পানি আসতে শুরু করলো। শুধু পানি নয়, পানির সাথে করে রং বেরঙ্গের মাগুর, কই, প্রকৃতির মাছও আসতে শুরু করলো। সেই মাছের বংশধর এখনো দেখতে পাওয়া যায়। দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয়। তাদের হযরত শাহজালাল রাহমাতুল্লাহির আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন, এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয়, হলেও তা এর পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু। লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে শুধু মক্কার জমজম কূপের। পরবর্তীতে এক সময় ওই কূপের চারপাশ পাকা করে দেওয়া হয়, একদিকে দুটি পাথর বসিয়ে দেওয়া হয় যা থেকে সব সময় পানি প্রবাহিত। পানি হিসেবে পান করার গন্ডি ছড়িয়ে এটি অনেক কাজে ব্যবহার করা হয়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহির ভক্তরা বিশ্বাস, এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায়। এখনো প্রচলিত আছে, অনেক ডাক্তার কবিরাজ দিয়ে দেখিও ভালো হয়নি, এমন দুরাগ্য রোগ ব্যাধি সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর। দরগায়ে অনেক নিয়মিত থাকেন, তাদের অনেক রোজা রাখেন, সেসব রোজাদাররা এখানে পানি পান করে ইফতার করেন, রোগ ভালো হওয়ার সহ তার আস্তানা আসা যাওয়া করতে লাগলেন। একদিন এক ভক্ত হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহির কাছে গিয়ে বললেন, তাদের আস্তানায় একজন লোক এসেছে, এই লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল এবং তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায়, মনের দুশ্চিন্তা দূর হয়ে যায়। অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখলে বলে দিতে পারেন একথা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহির কাছে ইচ্ছে হলো হযরত শাহদালাল রাহমাতুল্লাহির আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সেই লক্ষ্যে কিছু রুটি ও কিছু আগুন নিলেন, আগুনকে রুটির মধ্যে ভরিয়ে জড়িয়ে নিলেন, তারপর একটি কৌটায় করে খাবার জন্য পাঠালেন হযরত শাহদালাল রাহমাতুল্লাহির নিকট। এদিকে হযরত শাহদালাল রাহমাতুল্লাহির না দেখে জেনে গিয়েছিলেন এর ভিতরে কি আছে, কিন্তু তিনি এই সম্পর্কে কিছু বললেন না, কারণ বলে দেবার চেয়েও আরো বড় চমক অপেক্ষা করছে। রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকে, কিন্তু অলৌকিকভাবে ওই আগুন কিছুই করতে পারলো না হযরত শাহদালাল রাহমাতুল্লাহি। অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল। এই ঘটনা হযরত নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারেন হযরত শাহদালাল রাহমাতুল্লাহির আসলে অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে। তিনি তার ক্ষমতা মুগ্ধ হয়ে যান, দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নির্দেশ স্বরূপ এক জোড়া কবুতর উপহার করেন। হযরত শাহদালালা এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন। কবুতরগুলোই পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে জালালি কবুতরের হিসেবে। যে কবুতর পকরণকে চিনি তারা মূলত ওই দুই কবুতরেই বংশধর, এক হযরত শাহদালাল ইয়মানি রাহমাতুল্লাহি, দুই হযরত শাহপরান রাহমাতুল্লাহি, তিন হযরত শাহজাদ আলী ইয়মানি একম রহমতুল্লাহ আলাই, চার হযরত আলী ইয়মান রাহমাতুল্লাহি, পাঁচ হযরত আরিফ ইয়মান রাহমাতুল্লাহি, ছয় হযরত কামাল রাহমাতুল্লাহি, সাত হযরত মোহাম্মদ আয়ক ইয়মানি রাহমাতুল্লাহি, আট হযরত শাহ তাজউদ্দিন কুরেশি রাহমাতুল্লাহি, নয় হযরত শাহ হেলিম উদ্দিন কুরেশি রাহমাতুল্লাহি, দশ হযরত দাউদ কুরেশি রাহমাতুল্লাহি, এগারো হযরত চাষিনী পীর রাহমাতুল্লাহি, বারো হযরত জাকারিয়া আরবি রাহমাতুল্লাহ, তেরো হযরত জৈনউদ্দিন আব্বাস রাহমাতুল্লাহি, চোদ্দ হযরত নিজামুদ্দিন বাগদাদী রাহমাতুল্লাহি, পনেরোই হযরত খাজা ওজিউদ্দিন রাহমাতুল্লাহি, ষোল হযরত খাজা আজিজউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি, সতেরো হযরত আমিরউদ্দিন রাহমাতুল্লাহি, আঠারো হযরত খাজা আলী রাহমাতুল্লাহি, হযরত খাজা আদ, পঁচিশ হযরত খাজা তৈয়ব রাহমাতুল্লাহি, ছাব্বিশ হযরত খাজা দাউদ রাহমাতুল্লাহি, সাতাইশ হযরত খাজা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি, আঠাইশ হযরত খাজা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি, তিরিশ হযরত খাজা পীর রাহমাতুল্লাহি, তিরিশ হযরত খাজা বোরহানউদ্দিন রাহমাতুল্লাহি,
31 হযরত খাজা বাহাউদ্দিন রাহমাতুল্লাহি, 32 হযরত খাজা সেলিম রাহমাতুল্লাহি, 33 হযরত খাজা সুফিয়ার রাহমাতুল্লাহি, 34 হযরত খাজা সিরাজ রাহমাতুল্লাহি, 35 হযরত সৈয়দ আজিজ রাহমাতুল্লাহি, 36 হযরত সৈয়দ আজরুল হযরত সৈয়দ আজিরান রাহমাতুল্লাহি, 37 হযরত সৈয়দ আলিম রাহমাতুল্লাহি, 38 হযরত সৈয়দ আহমেদ কবির রাহমাতুল্লাহি, 39 হযরত সৈয়দ আহমেদ রাহমাতুল্লাহি, 40 হযরত সৈয়দ আহমেদ দ্বিতীয় রাহমাতুল্লাহি, 41 হযরত আব্বাস রাহমাতুল্লাহি, 42 হযরত সৈয়দ আবু রাহমাতুল্লাহি, 43 হযরত সৈয়দ আবু বকর রাহমাতুল্লাহি, 44 হযরত সৈয়দ আব্দুল করিম রাহমাতুল্লাহি, 45 হযরত সৈয়দ আজিমুদ আজিয়াল রাহমাতুল্লাহি। হযরত দৌরত মনিরি রাহমাতুল্লাহি শাহপরান মাজার সিলেট শহরে একটি পুণ্যতীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি। এটি সিলেটের শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালালের দরগাহ থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্ব শাহজালাল শাহপরান মাজারে অবস্থিত। শাহজালালের দরগাহ মতো এই মাজারও প্রচুর দর্শনীয়রা আগমন ঘটে। ঐতিহাসিক মমিনুল হক সহ অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ ও ভারতের মুসলিম ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরানের কবর মাজার। টিলায় ওঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় 8-10 ফুট উচ্চ দেখা। এই সিঁড়ি মোগল আমলে নির্মিত বলে লোক মুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মোগল বাদশাদের স্থাপর কীর্তিতে নির্মিত 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এই মসজিদে প্রায় 500 মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। মাজার টিলা থেকে প্রায় 15-20 ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য এক সালা বিশিষ্ট দালান ঘর রয়েছে। উক্ত দালানের অল্প পরশর দক্ষিণ পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায়। ওই ঘরখানা মূলত বিদেশগত পর্যটকদের বিশ্রাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। এই ঘরের পাশে একটি পুকুর রয়েছে, যা অজু গোসলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। শাহপরানের পূর্ব পুরুষগণ মূলত বুখারি শহরের আদিবাসী ছিলেন। তার উদ্বর্তন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বুখারি হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদ একজন খ্যাতনামা ধার্মিক দিগত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহজালালের আধ্যাত্মিক সম্পর্কে বোন ছিলেন, সেই হিসেবে তিনি শাহপরান হচ্ছেন শাহজালালের ভাগ্নে। শাহপরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমেদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষা দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা উদ্যোগ নেন, এই সময় তিনি শাহপরান খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহজালাল আদেশে তিনি ইসলামের প্রচারে কাজে নিজেকে নিয়োজিত করেন। কাঠের নাও দৌড়ে শুকনাইদা মদিনা হজ ভ্রমণ। প্রচুর খাওয়ান দিতে আমি আরো বহুত লোক খাওয়া দিব দেখে যান। আমরা এখন আসলাম 120 আউলিয়া মাজার, যেখানে 120 জন আউলিয়া শুয়ে আছেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। 360 জন সাহাবীগণ ইয়মান দেশ থেকে এই সিলেটে এসে ইসলাম দিনের প্রচার করেন এবং সৈয়দ শাহানু প্রথম গেট। তো এখানে গাবি সিল্লাখানা, আমরা একজন এখানকার আওলাদ দেখতে পেলাম, তো আমরা এখন ওনার নামটা জেনে নেব, তারপর এখানকার মাজারের কিছু বৃত্তান্ত ওনার কাছ থেকে জানব। আপনার নাম কি? সৈয়দ আলান তাহের সাহেব। আপনার নাম? সৈয়দ আলান তাহের সাহেব।
আচ্ছা, এখানে গাইবি গোয়াটা এই যেটা দর্শক আমরা এই যে গাইবি গোয়া দেখতে পাচ্ছি, আমি একজন খাতেমদারের সাথে কথা বলে দেখলাম উনি যাবত এটার ভিতরে এই মাজারে খেদমতদারি করে যাচ্ছেন 40 বৎসর। তো আমরা এখন ভিতরে ঢুকবো, প্রবেশ করবো। কোথাও আমাদের চিন্তাবি এবং মাথায় এসে যায় যেখানকার সাহাবি কারাম উনি 96 বৎসর আগে উনি এই দেশে আসছেন। উনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসেন হযরত সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়া বাবা। উনি কত বছর যাবত এখানে আছেন? উনি 696 বৎসর। উনি 696 বৎসর হয় আসছেন এই জায়গায়, মানে সিলেট ভূমিতে রাজা আশোক নারায়ণের সাথে যুদ্ধ করিয়া উনি, হ্যাঁ, আশোক নারায়ণ থেকে এখানে মুসলমান ইসলামের প্রসার করছেন। পুরো এই মাটিতে উনি শোয়া আছেন। এটার নাম হলো মুরার বন্দর ভাস্বরী। এই পাগড়িটা উনার। Thank you.
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জোনাকি নিউজের সাথে থাকার জন্য। আপনাদের জীবন সাফল্য হোক, আপনার প্রচারপত্র সন্তুষ্টজনকভাবে হোক সেই কামনা করি। আপনাদের আল্লাহ মঙ্গল কামনা করুক। মোহাম্মদ সুনামুদ্দিন চিস্তি বলছি। শাহপরান সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলিকিক ঘটনায় প্রকাশ হলে শাহজালালের নির্দেশে তিনি শাহপরান সিলেট শহর হতে 6 মাইল বললেন, তোমার অলিকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এইভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝ শক্তির এক রকম হয় না। এভাবে কেরামতি প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যা পতিত হতে পারে। এরপর শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহপরান খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিন্দায় শায়িত হন। আব্দুল কাদের জিলানী হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তি। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিহিত। সুফিয়ারা তাকে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামের। আপনার নাম মোহাম্মদ আব্দুল হাই এবং কত বছর ধরে যাবত আপনি আছেন? ছোটবেলা থেকে আপনি খেদমতে আছেন? আচ্ছা, আপনি মানে এখানকার ঝাড়ু টারু দেন? এই মাজারটার নাম কি? জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জোনাকি নিউজের সাথে থাকার জন্য।
সিলেট বিভাগের ইতিহাস নিয়ে এবার প্রতিবেদন, মোহাম্মদ মুসলিউদ্দিন, বিডি জুনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।